আরিফিন শুভ নানা কারণেই আলোচিত। বাংলাদেশে সাকিব খানের জোয়ার যখন বইছে এবং বইছিল, ঠিক সেই সময় আশার আলো নিয়ে একজন নায়কের আবির্ভাব হলো আরিফিন শুভ। তাকে নিয়ে সমালোচনা আছে অনেক, তার কাজ নিয়ে, ডেডিকেশন নিয়ে অনেক সমালোচনা থাকলেও আরিফিন শুভ বাংলা চলচ্চিত্রের আকাশে একটি আশার আলোই বটে। যে কটি কাজ করেছেন, আলোচনায় এসেছেন, অভিনয়ে নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করেছেন, দিনে দিনে অভিনয়টা রপ্ত করছেন তিনি। ফিগার, হাইট, অভিনয় সব কিছু মিলিয়ে আরিফিন শুভ হতে পারেন বাংলা চলচ্চিত্রের একজন পূর্ণাঙ্গ অভিনেতা। সে আরিফিন শুভ এবার একটা লঙ্কা কাণ্ড করলেন। 10 দিন নেপালের একটি পাহাড়ে টানা একা ধ্যান করেছেন। সেই ধ্যানটি পৃথিবীর অন্যান্য সমস্ত ব্যস্ততা, মগজের বিচ্ছিন্নতা থেকে নিজেকে আবার নতুন করে ফিরে পাবার চেষ্টায়। কদিন ধরেই খোঁজ নেই এই চিত্রনায়ক আরিফিন শুভর। মোবাইলটা তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও হদিস মিল ছিল না তার। অবশেষে ধ্যান ভেঙেছে, গণমাধ্যমে খবরটি চলে এসেছে। হ্যাঁ, সত্যিই তিনি ধ্যানে বসেছিলেন, আর সেটা নেপালে। নেপালের রাজধানী থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকায় বিপাসনায় মেডিটেশনে কাটিয়েছেন 10 দিন। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই। জানিয়েছেন, 10 দিনের টানা এই ধ্যানে থাকা শেষ হয়েছে 12 এপ্রিল। এক ভিডিও বার্তায় শুভ বলেছেন, গত প্রায় 1.5 বা 1.75 বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব নিয়ে গভীর মনোনিবেশ, শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন, আমার মায়ের একটা সার্জারি করিয়ে মুম্বাই থেকে ফিরেছি 2-3 মাস হলো। এরপর আবার বেশ দৌড়ঝাঁপে ছিলাম, আমি সব কিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম। তিনি আরও বলেছেন, বিপাসনা মেডিটেশনের ব্যাপারে 6-7 বছর ধরে জানি, কিন্তু করা হয়ে ওঠেনি। এটা 10 দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স, যেখানে সেন্টার সেখানে আবেদন করে 10 দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো, এখানে বেশ কিছু নিয়মকানুন আছে। 10 দিন আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধুমাত্র তাদের সঙ্গেই কথা বলতে পারবেন যারা এর শিক্ষক। ব্যাপারটা বেশ কঠিন। শুভ এখন সেই সেন্টারেই আছেন, সেখানকার পরিবেশ এখন ঘুরে দেখছেন তিনি। ভিডিওতে দেখা গেছে একটি পাহাড়ের ওপর কয়েকটি কটেজ মিলিয়ে এই সেন্টার। শুভ জানিয়েছেন, তিনি কোর্স শেষ করেছেন 12 এপ্রিল, অর্থাৎ গতকাল। নেপালে আরও 2-1 দিন অবস্থান করবেন, তারপর দেশে ফিরবেন। দেশে ফিরে হয়তো নতুন ছবির নতুন মিশনে নামবেন। শুভকামনা রইল শুভর প্রতীক।